নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো দেশের দুটি জনপ্রিয় ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন সুদের হার এবং এই নতুন সুদের হারটি লাগু হবে দশই ফেব্রুয়ারি দু হাজার বাইশ থেকে অর্থাৎ এবার আপনি দশই ফেব্রুয়ারি দু হাজার বাইশের পর থেকে যদি ফিক্সড ডিপোজিট করেন এই দুটি ব্যাঙ্কে তাহলে আপনাকে নতুন সুদের হারে এফডি করতে হবে তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে নতুন সুদের হার কত হলো এবং অর্থাৎ আপনি কত করে সুদ পাবেন এবং সেই সঙ্গে অবশ্যই যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে কি এই ফিক্সড ডিপোজিট করার সময় আপনি যদি এই একদিনের ভুল করেন তাহলে কিন্তু আপনার অনেকখানি লস যাবে তো কোথায় একদিন ভুলটি হতে পারে সেটাই আলোচনা করব এবং এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই একদিনের ভুলে কিন্তু আপনার অনেকখানি টাকা কম হবে অর্থাৎ সুদ আপনি অনেক কম পাবেন আর সেই সঙ্গে অনুরোধ রাখবো যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিও লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে যে ব্যাঙ্কটি বলবো ইউকো ব্যাঙ্ক ইউকো ব্যাংকের নতুন সুদের হার সাধারণ নাগরিকদের জন্য অর্থাৎ যাদের বয়স ষাট বছরের কম আর যাদের বয়স ষাট বছর বা ষাট বছর বেশি তাদের জন্য প্রবীণ নাগরিকদের জন্য সাত থেকে চোদ্দো দিন হলে সাধারণ নাগরিক পাবেন দু টাকা পঞ্চান্ন পয়সা প্রবীণ নাগরিক হলে পাবেন দু টাকা আশি পয়সা পনেরো থেকে উনত্রিশ দিন হলে সাধারণ নাগরিক পাবেন দু টাকা পঞ্চান্ন পয়সা আর প্রবীণ নাগরিক পাবেন দু টাকা আশি পয়সা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন হলে সাধারণ নাগরিক পাবেন দু টাকা আশি পয়সা প্রবীণ নাগরিক পাবেন তিন টাকা পাঁচ পয়সা ছেচল্লিশ দিন থেকে ষাট দিন হলে সাধারণ নাগরিক পাবেন তিন টাকা পঞ্চান্ন পয়সা এবং প্রবীণ নাগরিক পাবেন তিন টাকা আশি পয়সা দেখুন এখানেও সেই একদিনের একটা সমস্যা দেখুন সবগুলোতেই একদিনের পার্থক্য অনেক সুদের হার পার্থক্য হয় কিন্তু দেখুন পঁয়তাল্লিশ দিনের বেশি আপনি একদিন যদি বেশি করেন ছেচল্লিশ দিনের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি সূত্রা পাবেন কারণ ছেচল্লিশ দিন থেকে ষাট দিন পর্যন্ত কিন্তু তিন টাকা পঞ্চান্ন অর্থাৎ অনেকখানি আপনি এখানটায় সূত্র পাবেন বিশেষ করে সিনিয়র সিটিজন যদি হয়ে থাকেন তাহলে আপনি পঁচাত্তর পয়সা বেশি পাবেন একষট্টি দিন থেকে নব্বই দিন সাধারণ নাগরিক পাবেন তিন টাকা পঞ্চান্ন প্রবীণ নাগরিক পাবেন তিন টাকা আশি এবং এই সমস্ত সুদ কিন্তু বার্ষিক এবং শতকরা হিসাবে একানব্বই দিন থেকে একশো কুড়ি দিন সাধারণ নাগরিক পাবেন তিন টাকা সত্তর প্রবীণ নাগরিক পাবেন তিন টাকা পঁচানব্বই একশো একুশ দিন থেকে একশো পঞ্চাশ দিন সাধারণ নাগরিক পাবেন তিন টাকা সত্তর প্রবীণ নাগরিক পাবেন তিন টাকা পঁচানব্বই এবার একশো দিন থেকে তিনশো একশো আশি দিন সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন তিন টাকা সত্তর প্রবীণ নাগরিক পাবেন তিন টাকা পঁচানব্বই একশো একাশি দিন থেকে তিনশো চৌষট্টি দিন অর্থাৎ ছ মাসের বেশি কিন্তু এক বছরে কম সেক্ষেত্রে আপনি সাধারণ নাগরিক হলে পাবেন চার টাকা চল্লিশ প্রবীণ নাগরিক হলে পাবেন চার টাকা পঁয়ষট্টি এখানেও দেখুন একশো আশি দিনের থেকে বেশি হল অর্থাৎ ছ মাসের এক দিন যদি আপনি বেশি করেন তিন টাকা সত্তরের বদলে আপনি পাবেন চার টাকা চল্লিশ পয়সা সাধারণ নাগরিক হলে অর্থাৎ এখানে সুদের হারটা কিন্তু অনেকখানি বেশি একইভাবে প্রবীণ নাগরিকদের কিন্তু অনেকখানি সুদের পার্থক্যটা হয়ে যাচ্ছে অর্থাৎ এইখানে আপনি এফডিটা করার সময় একটু খেয়াল করে করবেন যে ছ মাস না করে একটা দিন বেশি করুন ছ মাস একদিন দিন করুন তাহলে কিন্তু আপনি চার টাকা চল্লিশ পাবেন সাধারণ নাগরিক হলে প্রবীণ নাগরিক হলে অবশ্যই চার টাকা পঁয়ষট্টি পাবেন এক বছর করলে একইভাবে পাঁচ টাকা দশ প্রবীণ নাগরিক হলে আপনি পাবেন পাঁচ টাকা পঁয়ত্রিশ এখানেও সেই দিনে পার্থক্য দেখুন অনেক সুদের পার্থক্য আপনি তিনশো দিন করছেন আর একটা দিন যদি কষ্ট করে করে রাখেন এক বছর সেখানে আপনি পাঁচ টাকা দশ পয়সা সুদ পাবেন আপনারা হয়তো বলবেন নতুন নতুনতন্ত কী আছে কিন্তু অনেকে এই বিষয়টা খেয়াল করে না এফডি করার সময় তারা কিন্তু এমনি একটা এফডি করে দেয় এক বছরে হয়তো করে দিল কিন্তু এক বছর একদিন হলে সেখানে হয়তো অনেক সময় সুদের পার্থক্য হয় যদিও এদের সেই সুদের পার্থক্য নেই কারণ দেখুন এক বছরে বেশি হলে কিন্তু দুবছরে কম হলে সাধারণ নাগরিকদের সেই পাঁচ টাকা দশ কিন্তু প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে কিন্তু অনেকখানি পার্থক্য হয়ে যাচ্ছে পাঁচ টাকা ষাট পয়সা অর্থাৎ এখানেও সেই পঁচিশ পয়সার মতো বেশি হচ্ছে বছর থেকে তিন বছর অর্থাৎ দু বছরের বেশি কিন্তু তিন বছর পর্যন্ত পাঁচ টাকা দশ সাধারণ নাগরিক প্রবীণ নাগরিকদের পাবেন পাঁচ টাকা ষাট তিন বছরের উপরে কিন্তু পাঁচ বছরের কম সাধারণ নাগরিক পাবেন পাঁচ টাকা তিরিশ প্রবীণ নাগরিক পাবেন পাঁচ টাকা আশি আর পাঁচ বছর বা তার বেশি হলে সাধারণ নাগরিক পাবেন পাঁচ টাকা দশ আর প্রবীণ নাগরিক পাবেন পাঁচ টাকা ষাট অর্থাৎ আপনারা যখনই এফডি করবেন তখন কিন্তু এই একটা দিন খুব মানে ভালো করে খেয়াল করবেন যে আপনি একটা দিনে পাঁচ কতখানে কতখানি সুদের হেরফের হচ্ছে বা আপনি কত কম সুদ পেতে পারেন এবারে আসছি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকদের সুদ অর্থাৎ এখানে প্রবীণ নাগরিক সুদ বলতে এখানে কিন্তু প্রবীণ নাগরিকরা পঞ্চাশ পয়সা করে সাধারণত বেশি পাবে বেশি পয়েন্ট হিসাবে এখানে সাধারণ নাগরিকরা সাত থেকে চোদ্দো দিন বার্ষিক সুদ পাবে দু টাকা পঁচাত্তর পনেরো থেকে তিরিশ দিনে পাবে দু টাকা নব্বই একত্রিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের জন্য পাবে দু টাকা নব্বই ছেচল্লিশ দিন থেকে উনষাট দিন পাবে দু তিন টাকা পঁচিশ আর ষাট থেকে নব্বই দিন পাবে তিন টাকা পঁচিশ একানব্বই দিন থেকে উন একশো উনআশি দিন পাবেন তিন টাকা আশি একশো একাশি দিন থেকে দুশো তিরিশ দিন পাবেন চার টাকা পঁচিশ দুশো একাত্তর দিন থেকে তিনশো চৌষট্টি দিন চার টাকা পঁচিশ আর এক বছর থেকে দু বছরের কম পাঁচ টাকা দেখুন এখানেও কিন্তু সেই পঁচাত্তর পয়সা আপনি বেশি পাবেন তিনশো চৌষট্টি দিনের বদলে যদি আপনি একদিন বেশি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকখানি সুদ বেশি পাবেন প্রায় পঁচাত্তর পয়সা আবার যদি আপনি দু বছর থেকে তিন বছর করেন সেখানে পাঁচ টাকা দশ যদি এখানে অর্থাৎ পার্থক্য নয় কিন্তু আপনি তিনশো চৌষট্টি দিন করার বদলে যদি তিনশো পঁয়ষট্টি দিন করেন অর্থাৎ এক বছর যদিও লিপিআরের পার্থক্য থাকে তো এক বছরের জন্য যদি করেন তখন কিন্তু আপনি অনেকখানি সূত্র বেশি পাচ্ছেন আর তিন বছর থেকে পাঁচ বছরে কম সেক্ষেত্রেও সেই সাধারণ নাগরিকদের জন্য পাঁচ টাকা দশ পাঁচ বছর বা তার বেশি হলে পাঁচ টাকা পনেরো পয়সা এবং সেই সঙ্গে পাঁচশো পঞ্চান্ন দিন বা সাতশো সাতাত্তর দিন বা সেন্ট ডাবল যে ওদের যে অফারগুলো এখানে কিন্তু সেটা অ্যাভেলেবেল নেই এটা হলো সাধারণ নাগরিকদের জন্য সুদ এবং প্রবীণ নাগরিকরা এখানে কিন্তু পঞ্চাশ পয়সা বেশি সুদ পাবেন যদিও টার্মস অ্যান্ড কন্ডিশান অবশ্যই সঙ্গে আছে অর্থাৎ আপনি যখনই এফডি করতে যাবেন তখন কিন্তু ওই একটি দিন খেয়াল রাখবেন এবং সেই সঙ্গে অবশ্যই বলবো এফডি করার সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার ট্যাক্সেবল ইনকাম কত হচ্ছে কারণ সেক্ষেত্রে আপনি যদি আপনার ইনকাম বেশি হয়ে যায় ট্যাক্সেবল ইনকামের থেকে তাহলে আপনাকে ফিফটিন জি বা ফিফটিন এইচ ফর্ম পূরণ করতে হবে ফিফটিন জি কারা পূরণ করবেন যাদের বয়স ষাট বছরে কম আর যাদের বয়স ষাট বছরে বেশি তারা ফিফটিন এইচ ফর্ম পূরণ করবেন নাহলে কী হবে আপনি যে এই যে সূত্রটা পাচ্ছেন সেই সূত্রে কিন্তু আপনার অতিরিক্ত কিছুটা টাকা কিন্তু টিডিএস হিসাবে কেটে যাবে যদিও সাধারণ নাগরিকদের জন্য চল্লিশ হাজার এবং প্রবীণ নাগরিকদের জন্য পঞ্চাশ হাজার এই হচ্ছে দুটি ব্যাংকের এফডি নতুন সুদের হার এবং সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি আপনাদেরও খবরটি ভালো লাগবে এবং সেই সঙ্গে অনুরোধ করব যদি আপনাদের আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওগুলো লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলকে একটু প্লিজ প্লিজ করে রাখুন ধন্যবাদ